প্রিয় মাশরাফি পুরো ক্রিকেট থেকে অবসর নেননি, শুধু টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন। হয়তোবা নিজস্ব সিদ্ধান্ত অথবা অন্য কোনো চক্রান্ত। পদ পদবী ক্ষমতার লোভ যেখানে আমাদের চিরন্তন, একবার পেলে গ্লুর মতো আটকে থাকি, সেখানে তারকা খ্যাতি থাকতে অবসর নেয়ার ঘোষণা একটা ভালো সিদ্ধান্ত। কারণ আমরা যত সহজে কাউকে ফুলের মালা দেই, সুযোগ পেলেই তার পাছায় আবার লাথি দেই। কিন্তু কথা অন্যখানে, কথাটা হলো আমাদের আবেগ। আবেগের পারদ আমাদের সবসময় আকাশচুম্বী। পত্রিকা থেকে টিভি টক, টুইটার থেকে ফেসবুক আবেগের বাঁধ ভাঙ্গা প্লাবনে এখন কাঁদছে। আবেগ থাকা ভালো, কিন্তু এই আবেগটা যদি ক্রিকেটের মতো অন্য সব জায়গায় কাজে লাগাতাম। ডাক্তার হিসেবে যদি সমস্ত আবেগ দিয়ে আজ বলতে পারতাম, রোগকে কবজা করব কিন্তু ভুলেও কোনো রোগীকে না। পুলিশ হয়ে যদি বলতে পারতাম, একজন নিরপরাধ মানুষের জীবনকে আর বিপন্ন করব না। র‍্যাব হয়ে যদি বলতে পারতাম, একজন মানুষকেও আর ক্রসফায়ারে মারব না। হাসপাতালের মালিক হয়ে যদি বলতে পারতাম, লাইফ সাপোর্টে আটকে অযথা বিল বাড়িয়ে রোগীর পরিবার পরিজনদের সর্বস্বান্ত করব না। পৃথিবীর আর সব দেশে প্রায় 90% সন্তান প্রসব যেমন প্রকৃতির একেবারে স্বাভাবিক নিয়মে হয়, সেখানে শতভাগ সিজারিয়ানের দিকে অসহায় মায়েদের ঠেলে দিয়ে হাসপাতালের বিল বাড়াব না। উকিল হয়ে যদি বলতে পারতাম, সহজ সরল মানুষগুলোকে আইনের মারপেচে আর ফাঁসাব না। ব্যবসায়ী হয়ে যদি বলতে পারতাম, কোন সিন্ডিকেট তৈরি করে দ্রব্যমূল্য বাড়াব না। খাবারে ফরমালিন মিশিয়ে মানুষকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিব না। শিক্ষক হয়ে যদি বলতে পারতাম, গবেষণায় সুশিক্ষা দানে জীবন রাঙাবো, লাল নীল সাদা দলে ভাগ হয়ে রঙিন হব না। ছাত্র হয়ে যদি বলতে পারতাম, কোন প্রশ্নপত্র ফাঁস করব না, সেই প্রশ্নে পরীক্ষাও দিব না। নেতা হয়ে যদি বলতে পারতাম, জনমানবের জীবনকে অযথা জিম্মি করে রাখব না আর মানুষকে আর ধোকা দিব না। কর্মকর্তা হয়ে যদি বলতে পারতাম, আর কোনোদিন কোনো ফাইল আটকিয়ে ঘুষ খাব না। প্রকৌশলী হয়ে যদি বলতে পারতাম, বিভিন্ন ভবন নির্মাণে বাঁশ দিয়ে জাতিকে আর বাঁশ দিব না। কিন্তু এসব কিছু বাদ দিয়ে আমাদের আবেগটা কেন শুধু এক ক্রিকেটেই আটকে থাকবে? ঠিক যে মুহূর্তে আপনি আমি মাশরাফির অবসর ঘোষণায় কাঁদছি, ঠিক সেই মুহূর্তে সন্দীপের কমপক্ষে 57টি পরিবার স্বজন হারানো মানুষের লাশ নিয়ে অথবা লাশ পাওয়ার আশায় কাঁদছে। জানি না সেই খবর কেউ রেখেছেন কিনা, পত্রিকার কোনো লিড নিউজ হয়েছে কিনা, অথবা খবরটি ভুলেও আপনার টাইমলাইনে এসেছে কিনা। অনেকে বলেন, খেলার সাথে কেন এসব মিশাই? বলি, না মিশিয়ে তো পারি না, কারণ যে দু চোখে খেলা দেখি সেই দু চোখেই তো স্বজন হারানো মানুষের কান্না দেখি, যে কানে চার ছক্কার আওয়াজ শুনি সেই কানেই তো লাশের জন্য স্বজন হারানো মানুষের চিৎকার শুনি। লেখাটি সংগৃহীত। ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে মাশরাফি ভক্তদের দেখার সুযোগ করে দিন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।